কেউ বলছে খাদ্য দিয়েই ফেতরাটা দাও, আবার কেউ বলছে না টাকা দিয়ে দিলেও চলবে। হচ্ছে কি হচ্ছে না, এইসব সমস্যা সমস্যা। আসলে এখন আলেম ওলামাদের কথা, দোষ ওনাদের নয়। কোন মৌলভী সাহেব এসে স্টেজে বলে যাচ্ছে এটা করা যাবে, আর কেউ বলছে না এটা করা যাবে না। বলছে কি হচ্ছে সব জায়গায়, এই সমস্যার সমাধান কি? সারা জীবন কি এরকমই চলবে? সমস্যার সমাধান তো আছে, সমাধান আছে। ছোট্ট একটা সমাধানের কথা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, খুব মন দিয়ে শুনবেন। আপনি ডাক্তার বাড়ি গেলেন, ডাক্তার আপনাকে বলেছে যে আপনার এই রোগটা সারাতে গেলে পিওর খাঁটি দুধ খেতে হবে, একদম পিওর দুধটা আপনাকে খেতে হবে, খাঁটি একদম গরুর দুধ। আপনি বাড়ি এসে একটা গোয়ালার কাছে দুধ নিচ্ছেন, প্রথম দিন দুধের উপরে স্বর জমে গেল, তারপরে দিন দেখছেন স্বর জমছে না। তা আপনি গোয়ালাকে বলছেন ভাই পানি দিচ্ছ নাকি? তা গোয়ালা বলছে অল্প অল্প করে দিই, তাছাড়া চলবে কি করে ব্যবসা, অল্প অল্প করে দেয়। আপনি দেখছেন তাহলে গোয়ালার দুধে ভেজাল, এগুলা খুব ভালো লোক নয়, তাহলে আমি মাদার ডিয়ারি দুধ খাই। এখন মাদার ডিয়ারি দুধ খাচ্ছিলেন, ওতে দেখছেন খেয়ে খুব গ্যাস অম্বল হচ্ছে। তা আপনি আবার ওতে পরীক্ষা করে দেখছেন যে ওতে কোনো কেমিক্যাল দিয়ে দুধটাকে আরও গাঢ় করে, তাহলে ওতেও আপনি ভাবছেন ভেজাল। বলছে মাদার ডিয়ারি যখন ভেজাল তাহলে রেড কাউ খাবো। আপনি রেড কাউ খেতে গেলেন, পাঁচ দিন পরে দেখছেন আর একটা প্রবলেম, ওটাও ভেজাল। তার মানে আপনি আজ এক মাস ধরে শুধু সঠিক দুধ, খাঁটি দুধ খুঁজছেন, তাই তো? এক মাসে হয়তো আপনার খরচা হয়ে গেছে মিনিমাম 5-7 হাজার শুধু দুধ খোঁজা আর দুধ কেনা নিয়ে, 5-7 হাজার। তার থেকে তো আপনার উচিত ছিল 5-7 হাজার টাকার একটা মরা পাড়ান গাই কেনা, উচিত ছিল কি ছিল না? একটা তার থেকে ভালো মরা গাই যদি একটি কিনে নিতেন, তাহলে পিওর দুধ খেতেন, আর কোনো সন্দেহ থাকতো? কোনো সন্দেহ থাকতো না। আমরা শুধু এই মৌলভীকে জিজ্ঞেস করছি এটা কি হবে, বলছি এটা এই হবে, বলছি হুজুর এটা কি হবে, বলছি এটা অন্যটা হবে, মানে ও যা বলেছে তার আলাদাটা। তাহলে এই ঝামেলা মেটাতে গেলে খাঁটি জিনিস যদি পেতে চান, খাঁটি দুধ যদি খেতে চান, তাহলে আপনার উচিত গাই পুষতে হবে বাড়িতে। গাই মানে বড় বড় লেখকদের বই পড়ুন, বই কিনুন, কোরআনের বাংলা অনুবাদ কিনুন, বড় বড় হাদিসের কেতাবগুলো কিনুন। সারা জীবন তো টাকা উল্টো পাল্টা জায়গায় খরচা করে দিলেন, আপনি সঠিক ইসলাম খুঁজতে চাইছেন, অত যে 10 টাকা দিয়ে একটা বই কিনতে রাজি নয়। কি বলছি বুঝতে পারছেন না? 10 টাকা দিয়ে একটা সঠিক বই, একটা সহি বোখারি হাদিস কিনুন, মিশকাত কিনুন, আবুদাউদ কিনুন, নাসাই কিনুন, বিভিন্ন তফসির কিনুন, তফসির ইবনে কাসির কিনুন, তফসির জালালাইন কিনুন, তফসির হাসান বায়ান কিনুন, বিভিন্ন বইপত্র কিনুন, অবশ্যই আপনি সঠিক জিনিস পেয়ে যাবেন। ইবাদত যেটা আপনাকে বোঝাচ্ছিলাম, একজন বলছেন 5টা আর একজন বলছেন 8টা। আমি মমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি পানি পান করাতে লাগে 6টা সুন্নত। কটা? 6টা। বলে দিচ্ছি খুব মন দিয়ে জেনে রাখবেন। 1, আপনাকে প্রথমে বসে পান করতে হবে। 2, ডান হাতে পান করতে হবে। 3, বিসমিল্লাহ বলে পান করতে হবে। 4, দেখে পান করতে হবে। 5, 3 নিঃশ্বাসে পান করতে হবে। 6, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ এটা বলতে হবে। কি বলছি বুঝতে পারছেন? কটা বললাম? 6টা। 1 গ্লাস পানি পান করা 6টা সুন্নত। 1, দেখে পান করুন, বসে পান করুন, 3 নিঃশ্বাসে করুন, ডান হাতে করুন, বিসমিল্লাহ বলে করুন, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলুন। এখন আপনি যদি এই 6টা সুন্নতকে লক্ষ্য রেখে 1 গ্লাস যদি পানি আপনি পান করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ ওটা আপনার ইবাদাতের মধ্যে গণ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন, আল্লাহর কোরআন কি বলছে? আপনাদের এখানে গরুর হাট হয় কোথাও? কোথায়? মঙ্গলবাড়ির হাট, গরুর হাট হয়। আচ্ছা, গরুর হাটে ধরে নেন 1000 গরু আছে, 1000, আর গরু ক্রেতা বা বিক্রেতা আরো ধরেন 500 জন। আচ্ছা, এই 1000 গরু যদি একভাবে, মানে একটা একতাবদ্ধ ভাবে যদি ভাবে যে কাস্টমার আর হাটের মালিক আর যত লোক বিক্রি করতে এসেছে সবার পেট একদম নাড়ি ভুঁড়ি বার করে দিব, 1000 গরু যদি একতা হয়ে যায়, টোটাল মালদা জেলাটা তছনছ করে দিবে না? পারে কি পারে না? পারে। ইবাদত কাকে বলে আপনাকে বোঝাচ্ছি। অথচ আপনি 2টো গরু নাঙল জুড়েছেন, বলছেন এই ডান 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 দিকে যাচ্ছে, এই বাঁ দিকে যাও, বাঁ দিকে যাও, ও বাঁ দিকে চলে যাচ্ছে, এই দাঁড়া,
আবার দাঁড়িয়ে যাচ্ছে ওই যে গরু দুটো নিয়ে চৈত্র মাসের রোদ্দুরে জমিতে নাঙল চষছেন ওই দুটো গরু যদি ভাবে মালিক তোমার আজকে 13টা বাজিয়ে দিব দড়ি ছিঁড়ে আপনার পেটে গুতিয়ে নাড়ি ভুড়ি বার করে দিতে পারে কি পারে না পারে পারে আল্লাহ বলেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফা আখরাজা বিহি মিনাস সামারাতি রিযকাল লাকুম বন্ধুরে আমার ইবাদত কাকে বলে আপনি জেনে নেন আল্লাহ বলে চৈত্র মাসে যখন জমি ফেটে যায় একা দুই হাত করে ফেটে আছে আষাঢ় মাস যখন হয়ে যাবে আমি গরুকে বলে দেব তোর গায়ের লোমগুলোকে পাল্টিয়ে নে চাষের কাজ জন্য তোকে প্রস্তুতি হতে হবে দেখবেন চাষে যাবার আগে গরুর গায়ের লোমগুলো দেখবেন আস্তে আস্তে করে উঠে যায় আল্লাহ জানে তোর গায়ের পুরাতন লোমগুলো যদি থাকে আর বারবার যদি ভিজজির করে যদি বৃষ্টি হয় তোর গায়ে পানিগুলো জমা হয়ে যাবে তোর সর্দিতে আক্রান্ত হবি তোর হাড়ে হাড়ে জ্বর বহিবে তুই নাঙল ভালো চালাতে পারবি না ওই জন্য আগে থেকে তার গায়ের লোমগুলোকে পরিষ্কার করে দেওয়া হলো নতুন লোম গজিয়ে দেওয়া হলো আর আসমান থেকে পানি হতে লাগলো আল্লাহ বলছে আল্লাযি জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ আমি ফাটা জমিনকে পানি দিয়ে আবার যেন নরম করে দিলাম চাষি চাষ লাগাতে শুরু করে দিল আল্লাহ বলছে আমি এত দয়ালু আমার নাম আগে বলেছি রহমান আমার নাম আগে বলে দিয়েছি রহিম আমি দয়ালুর দয়ালু মাটিতে যদি লোহাকে ফেলে দেওয়া হয় মাটির এত পাওয়ার লোহাকে গলিয়ে ছাই করে দিতে পারে জং লাগিয়ে নষ্ট করে দিতে পারে একটা কাঠ যদি মাটির তলাতে পুঁতে রাখেন কাঠটা পচে যেতে পারে আল্লাহ বলছে বন আল্লাহ বলছে বান্দারে তুই চাষ করবি তোর খাওয়া দাবার প্রয়োজন মাঠে জমি কাদা হয়ে গেল মাজার থেকে 2 কেজি ধান কিনে এনে ওই ধানটা মাটিতে পুঁতে দিবি মাটিতে ছড়িয়ে দিবি আমি কাঠের মতো পচিয়ে দেব না আমি লোহার মতো জং লাগিয়ে দেব না একটা ধান থেকে একটা চারা বার করে দিব ওইটা আবার জমিতে গিয়ে পুঁতে দিবি ওইটা থেকে 100টা ধানের জন্ম দিয়ে দেব চাষি ভাইরা রে আপনি যখন নাঙল চালাবেন বিসমিল্লাহ বলে শুরু করলেন আর মাঝে মাঝে গরুটাকে দাঁড় করিয়ে বলবেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার এই দুটো গরুকে ডান দিকে যেতে বললে ডান দিকে যায় বাম দিকে যেতে বললে বাম দিকে যায় দাঁড়াতে বললে আবার দাঁড়িয়ে যায় চলতে বললে চলতে শুরু করে দেয় এই শক্ত জমিনটাকে নাঙলের মাধ্যমে চিরে নরম করে দেয় সমস্ত প্রশংসাটা হবে তোমার এটা আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনি নাঙল চালাবেন যতক্ষণ পর্যন্ত আপনি ধানের জমিতে ধান লাগাবেন মাঝে সাথে আল্লাহর প্রশংসা আদায় করবেন তাহলে ওটা আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে চাষও করবেন তবু আপনার ইবাদতে গণ্য হয়ে যাবে পদ্ধতি যদি কার হয় জি আল্লাহ এবং তার রাসূলের জি আপনি দর্জির দোকানে একটা প্যান্ট কিনতে দিয়েছেন প্যান্ট কিনতে দিয়েছেন এখন দর্জিকে গিয়ে বলছেন দর্জি ভাই গাঁঠের উপরে যেন আমার প্যান্টটাকে রাখিও দয়া করে ভুল করিও না যেন গাঁঠের উপরে রাখিও দর্জি ভাই যদি আপনাকে জিজ্ঞাসা করে গাঁঠের উপরে রাখবো কেন কেন রাখবো তখন বলছে এই রাখার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই কারণে গাঁঠের উপরে রাখো আপনি যদি নবীজির নাম শুনে যদি বা নবীজির সুন্নত মনে করে যদি আপনার প্যান্টটা গাঁঠের উপরেই যদি তৈরি করেন অবশ্যই ওটাও ইবাদতে গণ্য হয়ে যাবে আল্লাহু আকবার দু চারটে ভালো ইবাদতের কথা বলে দেব ভালো আমলের কথা জি মানা যাবে মাঝখানে বলে দিই ভালো আমল চলুন ছোট্ট ছোট্ট আমলগুলো একটা করুন ছোট্ট ছোট্ট আমল এক আফজালুদ দুয়া ওয়া আলহামদুলিল্লাহ পৃথিবীতে যত দুয়া আছে সব থেকে ভালো দুয়া কি আলহামদুলিল্লাহ আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন যে আলহামদুলিল্লাহ তামলা আল মিজান এটা মাঝখানে জেনে রাখা ভালো হবে যে কিয়ামতের মাঠে নেকি ওজন করা হবে নেকি গোনা হবে না নেকি কাউন্টিং করা হবে না নেকি ওজন করা হবে ওজন করা হবে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান, কেউ যদি দিনে রাতে মিলিয়ে কিছু সময় আলহামদুলিল্লাহটা যদি বলে, বিশ্ব নবী তিনি বলেছেন যে মিজানের পাল্লার নেকির দিকটা কিয়ামতের মাঠে অর্ধেক ভারী করে দেওয়া হবে। ইনশাআল্লাহ আজকে থেকে বলবো, ইনশাআল্লাহ কিছু টাইম বলবো, ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ এখন ইনশাআল্লাহ মিছে কথা বলার সময়, সব জলসাতে ইনশাআল্লাহ বলছেন, মানতে পারছেন? মানতে পারছি না জি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক জি। উনি বলছেন পারব আলহামদুলিল্লাহ, তা আলহামদুলিল্লাহ এটা একটা জিকির বা এটা একটা দোয়া বা এটা এমন একটা ভারী শব্দ যে মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া বলা হচ্ছে। এটা একটা ইবাদত, এটা একটা আমল। দুই চারটে ভালো আমলের কথা আপনাকে মাঝখানে বলে দিচ্ছি, আপনি খুব মন দিয়ে শুনে রাখবেন। সেটা হচ্ছে এই, বিশ্ব নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। উনি জান্নাতের ভিতরে দেখতে পেলেন অসংখ্য দুর্বল মানুষেরা জান্নাতের ভিতরে রয়েছে, আর জাহান্নামের ভিতরে দেখলেন ধনী মানুষেরা, দাম্ভিক মানুষেরা, তারা জাহান্নামের ভিতরে রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে একটা আশ্চর্য জিনিস দেখলেন। কি দেখলেন? তিনি দেখতে পেলেন যে একটা লোক জান্নাতের ভিতরে যেমন ওই বুট জুতো পড়লে রাস্তা দিয়ে ঘুরলে ঠক 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 করে আওয়াজ হয়, ঠিক তেমন যেন জান্নাতের ভিতরে কে যেন ঘুরছে। বিশ্বনবী জিব্রিলকে জিজ্ঞেস করছেন লোকটা কে, তখন আল্লাহ নবীকে জানানো হলো এই লোকটা আর কেউ নয়, এটা হচ্ছে আপনার উম্মতেরই আপনার মসজিদের পেশ মুয়াজ্জিন, নাম হলো হযরতে বেলাল। আল্লাহ আকবার। বিশ্বনবী আরেকটু এগিয়ে গেলেন, যাবার পরে দেখছেন একজন পর্দা নাসীন মহিলা আর একজন মহিলার সঙ্গে কথোপকথনে ব্যস্ত। আল্লাহর নবী জিজ্ঞেস করছেন মহিলাটার গলাটা খুব চেনা চেনা লাগছে, কে মহিলাটি? তখন বলা হচ্ছে এর নাম সবাই জানতো, নাম উম্মে সুলাইম। এর ডাকনাম কি? উম্মে সুলাইম, আবু তালহার স্ত্রী। মায়েরা যারা আছেন খুব মন দিয়ে এটা শুনে যান, আপনারাও যারা আছেন মন দিয়ে শুনুন। ভালো একটা ইবাদাতের কথা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত এলেন, মসজিদে বসে আছেন, হযরতে বেলালকে ডেকে বলছেন বেলাল, ও বেলাল শোনো শোনো, জীবনে কি ভালো কাজ করেছো বলো তো, তোমাকে জান্নাতের ভিতরে দেখে এলাম। আল্লাহ আকবার, তুমি জান্নাতের ভিতরে ঘুরছো? তো হযরতে বেলাল তখন বলছেন আল্লাহর নবী ভালো কাজ তেমন কিছু করি না, দিনের বেলা যতবার অজু ভেঙে যায় ততবার অজু করে তাহিয়াতুল অজুর দুই রেকাত করে নামাজ পড়ি, এটাই আমার জীবনের সবচেয়ে ভালো কাজ। আল্লাহ নবী বলছেন বুঝতে পেরেছি বেলাল, আল্লাহ তোমার এই আমলটাতে এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে তৈরি করে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আগে থেকেই রেখে দিয়েছে। বেলাল কি করতেন? হালকা আমল, দুই রেকাত করে নামাজ পড়তেন। এটা আপনার পক্ষে সম্ভব হবে? খুব কঠিন, খুব কঠিন। তাহলে এক কাজ করুন, আপনি এক কাজ করুন, দুই রেকাত করে নামাজ যদি পড়তে না পারেন এই দায়িত্বটা নেন তো যে প্রতিদিন একবার মসজিদটা ঝাড়ু লাগাবো। এটা আপনার পক্ষে সম্ভব? এটাও সম্ভব নয়। তাহলে আপনার পক্ষে আর কি সম্ভব? অন্তত পক্ষে জুম্মার দিনে একবার লাগান, যে জুম্মার দিনে সবার আগে মসজিদে গিয়ে মসজিদ একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করব, এটা আপনার পক্ষে সম্ভব? আপনার পক্ষে সম্ভব নয়, তবে আপনার জান্নাতে যাওয়ার খুব আশা। আপনি কোনো কিছুতেই রাজি হচ্ছেন না, অথচ জান্নাতে যাওয়ার দাবি আপনার সাংঘাতিক। আল্লাহ নবী বলছেন আমি আবু তালহাকে জিজ্ঞাস করে বললাম আবু তালহা একটা মারাত্মক ঘটনা শুনে যাও। আবু তালহা বলছেন কি আল্লাহর নবী আপনি তাড়াতাড়ি করে বলেন। বিশ্ব নবী বলছেন আবু তালহা একটা আশ্চর্য ঘটনা গতকাল রাতে ঘটে গেল, আমি জান্নাতে গেলাম, জান্নাতটা দেখলাম, জান্নাতের ভিতরে যেন হযরতে বেলাল যেন ঘোরাফেরা করছিল, আমি আর একটা আশ্চর্য জিনিস দেখলাম রে আবু তালহা, আমি দেখে এলাম তোমার স্ত্রী যেন জান্নাতের ভিতরে যেন আর একজন মহিলার সঙ্গে কথা বলছে। বলো তো দেখি জীবনে
এমন কি আমল করেছো এমন কি ভালো কাজ করেছো তোমরা দুই স্বামী স্ত্রী যে তোমার স্ত্রীকে আল্লাহ কবুল করে নিয়েছে তোমার স্ত্রীকে আগে থেকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে বলো তো দেখি কি কাজ করেছো আবু তালহা তখন বলছিল আল্লাহর নবী আমরা তো তেমন ভালো কাজ কিছু করতে পারিনি একদিনের একটা ভালো কাজ মনে আছে বলো কি ভালো কাজ হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে মেহমান চলে এলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আবু তালহাকে বলছেন আবু তালহা যাও আমার বিবিদের বাড়ি থেকে যাও গিয়ে কিছু খাবার টাবার আনো আবু তালহা তখন বলছেন যে আল্লাহর নবীর ১১ জন বিবির বাড়ি থেকে ঘুরে এলাম একজনের বাড়িতেও খাবার নাই কতজন বিবি ছিলেন তখন আল্লাহর রাসূলের ১১ জন আশ্চর্য ব্যাপার নবীজি তখন কে ছিলেন মদিনার মুখ্যমন্ত্রী ছিলেন আল্লাহু আকবার মদিনার মুখ্যমন্ত্রীর বাড়িতে পানি ছাড়া আর কোনো খাবার নাই আর আমাদের আমাদের চরিত্রটা কেমন কালকে আন্ডারপ্যান্ট পরে ঘুরতো আজকে ভোটে জিতেছে কিছু একটা পদ পেয়েছে বুলেট গাড়ি চেপে ঘুরছে টাকা কোথা থেকে আসে টাকা আসে কোথা থেকে আর একটু উপর লেভেলে চলে গেছে দেখবেন উপরে ঘুরছে প্লেনে করে সফর করছে টাকা আসে কোথা থেকে মদিনার রাষ্ট্রীয় প্রধান মদিনার মুখ্যমন্ত্রী বাড়িতে খাবার নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন কেউ আসো তোমাদের মধ্যে যে মেহমানের মেহমানদারি করাবে আল্লাহ তার মালে বরকত দিবে আল্লাহ তার রুজিতে বরকত দিবে আল্লাহ তার খাজুরে বরকত দিবে আল্লাহ তার পানির কূপে বরকত দিবে কেউ আসো আবু তালহা হাত তুলে বলছেন আল্লাহর নবী আমি রয়েছি মেহমানকে বাড়ি নিয়ে যাব অবস্থাটা দেখুন শুধু মেহমানকে বাড়ি নিয়ে গেলেন দরজা আওয়াজ করলেন বিবি দরজা খুলে দিলেন বলছেন সঙ্গে কে বলছে মেহমান আশ্চর্য ব্যাপার মেহমান মানে দুটি বাচ্চা ছেলের খাবার আছে আর কারো খাবার নাই আবু তালহা তখন বলছেন এই মেহমান জাতা মেহমান নয় এই মেহমান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান আল্লাহু আকবার আপনি অবাক হয়ে যাবেন শুনলে তখন বিবি কত আল্লাহওয়ালি ওই জন্য বলেছেন আল্লাহ নবী একজন মেয়েকে বিবাহ করো চারটে গুণ দেখে তার মধ্যে চারটে গুণের তিনটে গুণ থাক না থাক তার ভিতরে যদি দিনদারিতা থাকে তাকে প্রাধান্য দাও অধিকাংশ শ্বশুর শাশুড়িরা বৌমাদের হাতে আজকে মার খাচ্ছে খাচ্ছে না হ্যাঁ আর শুধু বলছে ওদের বংশ খারাপ শুধু বলছে কি বলছে ওর বংশ খারাপ তা বেটার বিয়ে দেওয়ার সময় তো রাস্তার ধারে দোকান দেখেছিলেন তার দিনদারিতা দেখেছিলেন হ্যাঁ তেমনি তো মার খেতে হবে আপনার বেটার বিয়ে দেওয়ার সময়তে আপনি মেয়েটার ভিতরে ঈমান আছে কি না দিনদারিতা আছে কি না মাদ্রাসায় পড়া মেয়ে কি না ইলমের জ্ঞান আছে কি না এটা জিজ্ঞেস করেছিলেন প্রথমে তো ঘটক কে গুজির গুজির করছিলেন ওদের রাস্তার ধারে দোকান আছে হ্যাঁ রাস্তার ধারে দোকান আছে কটা ভাই ওরা বলছে ভাই নাই তিন বোন বলছে হ্যাঁ মেয়ে দেখতে ভালো হোক না কথা দিয়ে দাও ১২ তারিখে বিয়ে মানে ও তো ভাবছে যে বুড়া মরে গেলে আমার বেটা প্রথম ফন্ডে একটা দোকান পেয়ে যাবে আর ওই বৌমা তোমাকে কি করবে মধু দিবে গালে মধু যে শ্বশুর মশাই চাটো যে ও তো আপনাকে মারতে এমনি যাবে আপনার বিয়ে দেওয়ার সময়তেই তো ভুল করে দিয়েছেন আল্লাহওয়ালি মেয়েকে বিয়ে করলে কত ভালো স্ত্রী আল্লাহওয়ালি হলে পরিবার কত ভালো হয় এই দেখুন আবু তালহা যখনই বলছেন বাড়িতে আল্লাহর নবীর মেহমান স্ত্রী বলছে দুটো বাচ্চা ছেলের মতো খাবার আছে আর তো কারোর খাবার নাই এক কাজ করো মেহমানকে নিয়ে ঘরের ভিতরে বসাও মেহমানকে বসানো হলো আর তারপরে আবু তালহার স্ত্রী স্বামীকে পরামর্শ দিচ্ছেন এক কাজ করো অল্প খাবার খাবার আমরা রেডি করি খাবার রেডি করা হলো দুটো বাচ্চা ছেলের খাবার কতটা হতে পারে রেডি করে দেওয়া হলো তারপরে স্বামীকে যুক্তি দিচ্ছেন এক কাজ করুন প্রদীপের আলো তখন ব্যবহার হতো ইলেকট্রিক ছিল না বলছে মেহমানের সঙ্গে মেজমানের খেতে হয় আপনিও ওই মেহমানের সঙ্গে খেতে বসবেন খাবার সময়তে কোনো একটা চালাকি করে যে প্রদীপটা জ্বলবে ওই প্রদীপটা ফুঁক দিয়ে নিভিয়ে দিবেন আপনি খাদ্যদ্রব্যে হাত দিবেন মুখে হাত তুলবেন মুখ লড়াচড়াও করবেন থালা বাসন সব কিছু লাড়াচাড়া করবেন কিন্তু খাবেন না যদি খেয়ে নেন তাহলে আল্লাহর নবীর মেহমানের পেট ভরবে না
আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী গো সেই দিন রাতের বেলা আপনাকে খুশি করার জন্য আমি আর স্বামী স্ত্রী দুইজনা এই কৌশল অবলম্বন করে আমার স্ত্রীর কথা মতো আমি সেদিন না খেয়ে আমার স্ত্রী সেদিন না খেয়ে আমার দুটি বাচ্চা সেদিন না খেয়ে আল্লাহর নবী গো আপনার মেহমান বলে আল্লাহকে খুশি করার জন্য আমরা দুই স্বামী স্ত্রী ওই মেহমানের মেহমানদারি করেছি বিশ্ব নবী বললেন আবু তালহা রে আল্লাহর কোরআন বলেছে মান আমিলা সালিহাম মিন দাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহুম হায়াতাম তাইয়িবাতান ওয়া লা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন ওই আবু তালহা শোনো আল্লাহর কোরআনে কথা ঘোষণা করে দিয়েছে নারী পুরুষ যে কেউ হোক রাতের অন্ধকারে দিনের আলোতে যদি তারা ভালো কাজ করে ঈমানের অবস্থাতে অবশ্যই আল্লাহ বলছেন হায়াতাম তাইয়িবাতান তাদেরকে আমি দুনিয়াতেই উত্তম থাকার ব্যবস্থা করে দিব ওয়ালা নাজিজি আন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন অবশ্যই তাদের উত্তম প্রতিদান দিব তারা সে প্রতিদান সম্পর্কে কি জানে না এটা একটা ভালো আমল